ফিরলাম বিরতির পর। বারো ঘন্টার তফাতে জোড়া খুন দেখল শিলিগুড়িবাসী। একটি ত্রিকোণ প্রেমকে ঘিরে, অন্যটি পুরনো বিবাদের জেরে। ত্রিকোণ প্রেমে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, আর পুরনো বিবাদে খুনের ঘটনায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। পরপর দুটো খুনের ঘটনা, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। সাত সকালে শিলিগুড়ির আশিঘর এলাকায় কুপিয়ে খুন এক যুবককে। নিহতের নাম স্বপন রায়, বাড়ি ইস্টার্ন বাইপাস পাইপলাইন এলাকায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল 9:30 নাগাদ আশিঘর মোড়ের একটি দোকানে চা খাচ্ছিলেন স্বপন। সেই সময় পেছন থেকে এক যুবক স্বপনকে পরপর কোপ মেরে চম্পট দেয়। প্রকাশ্যে ওই কোপানোর ঘটনায় হতচকিত ও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারাই স্বপনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ী স্বপনের পরিচিত, পুরনো বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারেন। এরই মধ্যে হাতে রক্তমাখা ছুরি নিয়ে নিরঞ্জন মোদক নামে অভিযুক্ত যুবক সটান থানায় হাজির হন। তাকে গ্রেফতার করা হয়েছে। আশিঘর এলাকায় খুনের বারো ঘন্টা আগে শিলিগুড়িরই দেবীডাঙ্গায় ঘটে যায় আরও একটি খুন। ত্রিকোণ প্রেমের জেরে এক প্রেমিক খুন হন অন্য প্রেমিকের গুলিতে। স্থানীয় সূত্রে খবর, প্রধাননগর থানার দেবীডাঙ্গার বাসিন্দা এক যুবতীর সঙ্গে অমৃত গোস্বামী ও অরুণ রায় নামে দুই যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারই রেশারেশিতে সোমবার রাতে অমৃতকে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করা হয়। পুলিশ অরুণকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে খুনের খবর চাউর হতেই এলাকার মানুষ অরুণের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করেন, আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ধুন্ধুমার চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এনে কথা বলবো আমাদের প্রতিনিধি অংশুমান রোচন সরাসরি। অংশুমান, এই দুটি খুনের ক্ষেত্রে ইতিমধ্যে একজন আত্মসমর্পণ করেছেন, অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তদন্তে কি উঠে আসছে দুটি ঘটনার ক্ষেত্রেই? দেখো, প্রথম যেটি ঘটনা, যেটা কিন্তু শিলিগুড়ির আশিঘর মোড়ে হয়েছে, সেখানে কিন্তু দুই পরিচিতর মধ্যে একটি বচসা হয় এবং বচসা ঘিরে শুরু হয় বিবাদ, এবং তারপরেই কিন্তু একজন সরে যায় এবং সরে গিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে এসে পেছন থেকে কুপিয়ে খুন করে। স্বাভাবিকভাবে এই খুনে দেখে তৎক্ষণাৎ সকালবেলা যেসব চায়ের দোকান এবং স্থানীয় পথচারীদের, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে কিন্তু খুনি গিয়ে আশিঘর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। যেন আত্মসমর্পণ করে তখন কিন্তু তার সারা গায়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় লেগেছিল, অর্থাৎ রক্ত লেগেছিল, এবং যাকে কুপিয়েছে তাকে কিন্তু শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খুনে যেমন আতঙ্ক ছড়িয়েছে, ঠিক তার পাশাপাশি যদি দেখা যায় যে শিলিগুড়ির কাছে যে দেবীডাঙ্গা, দেবীডাঙ্গায় কিন্তু একটি ত্রিকোণ প্রেমকে জেরে কিন্তু একজনকে খুন হতে হয়, এবং একটি যুবতীর সঙ্গে দুজনের পরিচিতি ছিল অনেকদিন থেকেই, কিন্তু গতকালকে অরুণ এবং অমিত, এই দুজন বন্ধু কিন্তু অরুণ কিন্তু অমিতকে ডেকে নিয়ে যায় বাড়ির থেকে, এবং তারপরে কিন্তু তাকে গুলি করে হত্যা করে। এই কথা আজকে জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু এলাকার লোকজন অরুণের বাড়িতে চড়াও হয় এবং বাড়িতে ভাঙচুর করে এবং বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়। স্বাভাবিকভাবে এই যে পরবর্তী দুটি ঘটনা, বিশেষ করে দেবীডাঙ্গার ঘটনার পর সেখানকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছে উঠে, প্রধাননগর থানার পুলিশ কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে গিয়ে পৌঁছায় এবং সমস্ত ঘটনাটা আয়ত্ত নিয়ে আসে এবং অরুণকে গ্রেপ্তার করে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে এইভাবে দুটো খুন প্রকাশ্য দিবালোকে কিভাবে হলো, তাহলে কি প্রশাসন বলে কোনো কাজ করছিল না বা স্থানীয় মানুষজনকে দেখতে দেখতে পাচ্ছিল না? এই প্রশ্ন কিন্তু শিলিগুড়িবাসী কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছে। শুধু এই দুটি খুন নয়, এর আগে কিন্তু তিন দিন আগে শিলিগুড়ি কুলিপাড়ার অঞ্চলে কিন্তু একজনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। পিটিয়ে মেরে গুরুতর অবস্থা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি ছিল এবং আজকে ভূমিকা নিয়ে যখন স্বাভাবিক আজকে শহর, তখন পুলিশের কি বক্তব্য ক্ষেত্রে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ কিন্তু ঘটনাগুলো শোনা মাত্রই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং গোটা ঘটনাটি তদন্ত করে নামছে। বিশেষ করে যে আশিঘর মোড়ের খুন, যে শুধু বচসার জন্য খুন না, পিছনে অন্য কোনো কারণ ছিল, তাদের মোটিভ কী ছিল খুনির, সেগুলো কিন্তু তারা তদন্ত করে দেখছে। তবে তদন্ত স্বার্থে পুলিশ কিন্তু এখনও এই ব্যাপারে মুখ খুলতে চাননি। অপরদিকে দেবীডাঙ্গার যে খুন, সেটা কিন্তু পরিষ্কার পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলে, আমরাও কথা বলে দেখেছি এবং পুলিশও কথা বলে দেখেছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে ত্রিকোণ প্রেমের জন্যই খুন। যদিও স্থানীয় বাসিন্দারা সেই বিষয়ে মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে, কিন্তু পুলিশ জানিয়ে দিয়েছেন সেটা ত্রিকোণ প্রেমের জন্য খুন, তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে সেই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। অংশুমান, ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল কি?
দেখো দুটি যে ঘটনা ঘটেছে দুটি ঘটনার পরে যে আশিঘর যে ঘটনা তাকে কিন্তু আজকে আদালতে পেশ করা হয়েছে। আদালতে পেশ করার পর পুলিশ কিন্তু রিমান্ডের জন্য আবেদন চেয়েছে, যদিও এখনো পর্যন্ত সেই রায় পরিষ্কারভাবে আমাদের হাতে এসে পৌঁছেনি। অপরদিকে দেবীডাঙ্গার যে ঘটনা যেটার মধ্যে প্রধাননগর থানার পুলিশ তাকেও কিন্তু শিলিগুড়ি আদালতে আজকে পেশ করা হয়েছে, যদিও সে দুটির ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। হয়তো কিছুক্ষণের মধ্যে কি অবস্থায় আছে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়ার চেষ্টা করছে, তিন দিনের রিমান্ডে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ অংশুমান, কথা বলছিলাম প্রতিনিধি অংশুমানের সঙ্গে। শিলিগুড়িতে জোড়া খুন, যদিও এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন যে প্রকাশ্য দিবালোকে কীভাবে খুন হলো, তবে দুটি ক্ষেত্রেই কিন্তু, একটি ক্ষেত্রে ত্রিকোণ প্রেমের জেরে খুন, অপরটি পূর্ব শত্রুতার জেরে বা বিবাদের জেরে খুন বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বাসন্তীতে একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন ছর্ণেখালি গ্রামে গিয়ে মৃত হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দুর্ঘটনায় গ্রামের পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। মৃত পাঁচজনের পারলৌকিক ক্রিয়ার খরচের দায়িত্ব নিয়েছে রাজভবন। ঘড়ির কাঁটায় ঠিক 10:05, তখনই বাসন্তীর ছড়ানিখালি গ্রামে একই পরিবারের তিনজনের মৃত্যু। যে পরিবার গায়েন পরিবার, সেই পরিবারে কিন্তু এলেন সেই মা যার তিনটি সন্তান রেল দুর্ঘটনায় মারা গেছেন, তার বাড়িতে আসেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে যান এবং সরাসরি সেই মায়ের কাছ থেকে জেনে নেব কী বললেন এবং কী আশ্বাস দিলেন। রাজ্যপাল তো এলো, কি বললেন উনি? ও বাবা, আমার তিন সন্তান আমি কোথায় গেল, আমি কি করে আমি আমার বুকি বুঝাবো বাবা, একটা নাই দুটো নাই তিন সন্তান, আমি মা হারা হয়ে গেল, আমার কি বলে গেল আমি কি করে বুঝবো আমি বাবা। আমি রাজ্যপাল, তিনি কিন্তু এই নিহত পরিবারদের সঙ্গে আসেন, কথা বলেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দেন তাদের পরিবারের পাশে থাকার। যে 13 দিনের মাথায় শ্রাদ্ধানুষ্ঠান, সেই শ্রাদ্ধানুষ্ঠানের সম্পূর্ণ খরচাটা কিন্তু রাজভবন থেকে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও জনধন অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রতি পরিবার পিছু 10,000 টাকা করে তুলে দেওয়া হবে রাজ্যপালের পক্ষ থেকে। এছাড়াও প্রতি মাসে 2,000 টাকা করে এদের প্রতি পরিবারের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে দাবি করেন। এছাড়াও এই পরিবাররা দাবি করেছিলেন যাতে তাদের পাশে দাঁড়ানো হয় এবং এখানে বেশ কিছু সমস্যা আছে, তার মধ্যে অন্যতম পানীয় জলের সমস্যা, সেই সমস্যাও কিন্তু তিনি বিডিওকে দিয়ে অনুরোধ করেন যে তড়িঘড়ি এখানে একটি পানীয় জলের ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রশ্ন, এখানকার মানুষের যে মা তার তিনটি সন্তান হারালো তার পাশে দাঁড়াবে কে? তাকে কোনো কিন্তু কেউই সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসেনি। রাজ্যমন্ত্রীর কাছে বলি, রাজ্যমন্ত্রী আমরা তোমাদের কাছে ভিক্ষা পাচ্ছি, আমার মা দেখতে হবে, আমাদের পাশে আসতে হবে, আমার মার পাশে থাকতে হবে, আমার যে ননদরা আছে তারও কেউ নেই, তারও পাশে থাকতে হবে, আমাদের পাশে না থাকলে আমরা যাব কোথায়, আমাদের পাশে যারা ছিল তো তারা চলে গেছে। বাসন্তী থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় রাজ্যের বিভিন্ন জেলার বহু মানুষের মৃত্যু হয়েছে। দেহ শনাক্তকরণে একে একে ফিরে আসছে দেহগুলি, বাড়িতে দেহ পৌঁছতেই কান্নার রোল পরিবার পরিজনদের মধ্যে, পরিচিতকে শেষ দেখা দেখতে বাড়িতে ভিড় পাড়াপড়শির, একই সঙ্গে দুর্ঘটনায় জখম বহু মানুষ ফিরে এলেন রাজ্যে। পুরুলিয়ার গ্রামের বাড়িতে ফিরল দুই ভাইয়ের নিথর দেহ। ভিনরাজ্যে কাজের জন্য বান্দোয়ানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের সবর সম্প্রদায়ের দুই ভাই মতিলাল সবর এবং জ্যোতিলাল সবর শুক্রবার খড়গপুর থেকে এই দুই ভাই সহ 7 জনের একটি দল করমণ্ডল এক্সপ্রেসে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেয়। দুর্ঘটনার পর 3 জনের খবর পাওয়া গেলেও 4 জন নিখোঁজ ছিলেন। মতিলাল এবং জ্যোতিলালের পরিবার সদস্যরা ভুবনেশ্বরের একটি হাসপাতাল থেকে 2 জনের দেহ উদ্ধার করেন। জলপাইগুড়ির নাগরকাটা এসে পৌঁছল সাগরখেরিয়ার নিথর দেহ। শেষবারের মতো গ্রামের ছেলেকে দেখতে ভিড় করে গ্রামের মানুষজন। মঙ্গলবার সকালে দেহ পৌঁছতেই দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। নাগরকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা 19 বছরের সাগর বেঙ্গালুরুতে কাজ করতেন। ছুটিতে বাড়ি আসার পথে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পড়েন তিনি।
বালেশ্বরের রেল দুর্ঘটনায় তিন দিন পর মঙ্গলবার পরিযায়ী শ্রমিক তরুণ রায়ের দেহ এল বাড়িতে। জলপাইগুড়ির ময়নাগুড়ির মাধবডাঙ্গা এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা তরুণ চেন্নাইতে গাড়ি চালকের কাজ করতেন। ফরাক্কার বেওয়া এক নম্বর পঞ্চায়েতের বাঁকা গ্রাম থেকে চেন্নাইয়ে কাজের জন্য গিয়েছিলেন 22 বছরের প্রেমিক ঘোষ। কাজ শেষে যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। সোমবার বাড়িতে এলো প্রেমিকের নিথর দেহ। প্রেমিক ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে ভিড় করেন গ্রামের মানুষজন। ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক মইনুল হক এবং অন্যান্যরা। ট্রেন দুর্ঘটনায় জখম হয়ে বাড়ি ফিরলেন বসিরহাট এক নম্বর ব্লকের নিমদরিয়া কোদালিয়া পঞ্চায়েতের পাতিলা গ্রামের 7 জন। প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। কাজের জন্য করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই যাচ্ছিলেন তারা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আত্মসহায়ক শঙ্কর চক্রবর্তীকে তলব ইডির। আগামী সপ্তাহে দিল্লিতে ইডির দফতরে দেখা করার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নোটিশে ভোটার কার্ড, আধার কার্ড, 10 বছরের আয়কর রিটার্ন, পাসপোর্ট এবং 4 কপি ফটো নিয়ে দপ্তরে মলয়ের আত্মসহায়ককে হাজির হতে বলা হয়েছে। ওই নোটিশ গ্রহণ করেন শঙ্করবাবুর স্ত্রী দীপা দেবী। তিনি জানান, সোমবার দুপুরে নোটিশ দেওয়া হয়, তাঁর স্বামী অসুস্থ, তবুও দিল্লিতে ইডির দপ্তরে যাবেন তিনি। তবে কী কারণে শঙ্কর চক্রবর্তীকে ইডির তলব তা নিয়ে মুখ খোলেননি দীপা দেবী। মালদায় ধর্মান্তকরণের মামলায় সিবিআই এর ভূমিকায় বিরক্ত আদালত। সিবিআই কে এফআইআর এর নির্দেশ হাইকোর্টের। প্রয়োজনে এনআইএ থেকে তথ্য নিতে পারে সিবিআই। 6 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিবিআই কে। এই ঘটনায় অনুসন্ধান রিপোর্ট দেওয়ার জন্য ফের 3 সপ্তাহ সময় চাইল এনআইএ। এ নিয়ে দ্বিতীয়বার সময় দেওয়ায় সিবিআই এর ভূমিকায় বিরক্ত আদালত। একটি অনুসন্ধান রিপোর্ট দিতে কেন এত দেরি হচ্ছে তা বোধগম্য হচ্ছে না, মন্তব্য বিচারপতি মান্থার। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বালেশ্বরের রেল দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবার কাকদ্বীপে যান আইএসএফ বিধায়ক। রামতনু নগরের মধুসূদনপুর এলাকায় গিয়ে দুর্ঘটনায় মৃত ও জখমদের পরিবারের সঙ্গে কথা বলেন। ওই পরিবারগুলি পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এলাকা থেকে বেরিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার এতদিন পর রাজনীতি করতে বিধায়ক এলাকায় এসেছেন। শেষে পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন নওশাদ। ট্রেন দুর্ঘটনায় জখমকে এক্স রে করাতে গিয়ে ঘুম থেকে ডেকে তোলা হচ্ছে কর্মীকে। না উঠে শুয়েই কাগজ নিচ্ছেন জখমের পরিবারের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবা, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ছবিতে দেখা যাচ্ছে কাগজ জমা নেওয়া ও দ্রুত এক্স রের জন্য রোগীর পরিজনেরা ডাকছেন কর্মীকে। অনেকবার ডাকার পর ঘুমিয়ে ঘুমিয়ে সাড়া দিচ্ছেন ওই কর্মী। সাড়া মিললেও চেয়ার ছেড়ে না উঠে শুয়েই হাত বাড়িয়ে কাগজ নিচ্ছেন। ছবি দেখে ওই কর্মীকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে অসুস্থতার সাফাই দিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি সরকারি কর্মী নন। আবার একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। উড়িষ্যার রেল দুর্ঘটনায় জখম এরাজ্যের বহু মানুষ এবং এরাজ্যে বিভিন্ন হাসপাতালে তারা যেমন চিকিৎসাধীন, পাশাপাশি উড়িষ্যাতেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আহতদের দেখতে যান তিনি এবং হাসপাতালের রোগীদের সঙ্গে কথাও বলেন। এই নিয়ে কথা বলবো নিমাই পাণ্ডা রয়েছেন আমার সঙ্গে সরাসরি। নিমাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন হাসপাতালে রোগীদের দেখতে, তাদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রী তাদের কি আশ্বাস দিলেন এবং যারা আহত ব্যক্তিরা রয়েছেন, যারা এই রাজ্যের বাসিন্দা, তারা কি বলছেন? মুখ্যমন্ত্রী তাদেরকে দেখতে গিয়েছিলেন, কি বলছেন তারা? দেখো ঋষি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটকের যে একটি মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং সেখানে 145 জন ভর্তি হয়েছেন, যার মধ্যে 51 জন বাঙালি যারা আহত হয়েছেন, এবং তাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সমস্ত সাহায্যের আশ্বাস তো দিয়েছেন। পাশাপাশি এটাও বলছেন যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হলে তখন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে, একেবারে বিনা খরচে যার যেখানে বাড়ি রয়েছে সেখানে পুলিশের, সেখানে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে পৌঁছে দেবে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ভুবনেশ্বর এইমসে। ভুবনেশ্বর এইমসের এই হচ্ছে, আমি তোমাকে দেখাবো ছবিটা, যে এই হচ্ছে
সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক, যেখানে কিন্তু যে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের হেড ডেস্কও রয়েছে এখানে। কারণ তুমি জানো যে যত মৃতদেহ চিহ্নিতকরণ করা যায়নি, যাদের আত্মীয়দের পাওয়া যায়নি বা আত্মীয়রা এসে এখনও চিনে উঠতে পারেনি, সেই মৃতদেহগুলি এই এইমসের মর্চুয়ারিতে রাখা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন যে বাংলারও বেশ কয়েকজন রয়েছেন যাদের দেহ এখনও চিহ্নিত করা যায়নি, এবং তার মধ্যে বাঙালি তিনজনকে পাওয়া যাচ্ছে না, খোঁজই পাওয়া যাচ্ছে না তাদের, তার কারণ তারা মৃত নাকি জীবিত সেটাও বোঝা যাচ্ছে না, যেহেতু অনেক দেহ রয়েছে যা চেনার মতো পরিস্থিতিতে নেই। ফলে সব মিলিয়ে আমি তোমাকে দেখাচ্ছি যে ভুবনেশ্বর এইমসের এই হচ্ছে হেল্প ডেস্ক, যেখানে এইমসের নিজস্ব সহায়তা কেন্দ্র রয়েছে, পাশাপাশি ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারাও এখানে সহায়তা কেন্দ্র খুলেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তুমি দেখতে পাচ্ছ যে হেল্প ডেস্কটি রয়েছে। ঠিক একবারে গেট দিয়ে ঢুকলে সরাসরি সোজা পশ্চিমবঙ্গ সরকারের হেল্প ডেস্ক রয়েছে, যেখানে দায়িত্বে রয়েছেন এডিএম হাওড়া যতীন যাদব, তিনি দায়িত্বে রয়েছেন। এছাড়াও উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিক রয়েছেন যারা পশ্চিমবঙ্গ থেকে আসা, যারা যাদের মৃতদেহ খুঁজে পাচ্ছেন না বা তার আত্মীয়কে খুঁজে পাচ্ছেন না, তাদের খোঁজ দেওয়ার জন্য বা তাদের চিহ্নিত করার জন্য তারা সাহায্য করছেন। এবং তুমি জানো যে রাজ্যের এই যে যারা আহত হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, যারা জীবিত রয়েছেন, সুস্থ আছেন বা চিকিৎসাধীন রয়েছেন, তাদের খোঁজ খবর যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন, তেমন আজকে তিনি কটকের মেডিকেল কলেজে এসেছেন। তার এর আগে তিনি ঘটনার পরের দিনই সকালবেলা, তিনি দুপুরবেলা এসেছিলেন যে ঘটনাস্থল, দুর্ঘটনাস্থল সেখানে, এবং তারপর বারাসাত মেডিকেল কলেজে গিয়েছিলেন, এবং তারপর আজকে আবার তিনি আসেন কটকের মেডিকেল কলেজে, সেখানে রোগীদের সঙ্গে দেখা করেন। অবশ্য দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বর পর্যন্ত এসেছিলেন বিশেষ বিমানে চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী বাজার, দুই মন্ত্রী তারা এসে ভুবনেশ্বরের এই এইমসে তারা এসেছিলেন। এবং এইটা কিন্তু যারা চব্বিশ ঘন্টা এই সহায়তা কেন্দ্র খোলা রয়েছে, এবং এখানে যারা আসছে তারা তাদের যা যা দরকার তার তাদের সাহায্য করে তার চেষ্টা করা হচ্ছে। ঋষি একদমই নিমাই, এই যে এইমস যে রাজ্যের যে হেল্প ডেস্ক, সেখানে যারা রয়েছেন দায়িত্বে, তাদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব যে তারা এখনো পর্যন্ত কতজনকে সহযোগিতা করেছেন, কিভাবেই বা তারা কাজ করছেন, সেটা যদি একটু জানানো সম্ভব হয়? দেখো ঋষি, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে ক্যামেরা নিয়ে এই সহায়তা কেন্দ্রে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো যদি আমরা সেটা সম্ভবত তাহলে একদম সরাসরি কথা বলতে পারতাম, কারণ কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল যতীন যাদব, যিনি এডিএম হাওড়া, যিনি এই এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে হেল্প ডেস্ক রয়েছে তার দায়িত্বে রয়েছেন, তিনি পরে কথা বলবেন জানিয়েছেন। তবে এই মুহূর্তে তোমাকে যেহেতু ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে না, তার জন্য হয়তো তোমাকে কথা বলাতে পারছি না। তবে সব মিলিয়ে কিন্তু এই সহায়তা কেন্দ্র রাজ্য সরকার এবং ওড়িশার এই ভুবনেশ্বর যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথ উদ্যোগে, এবং এইমস এর নিজস্ব সহায়তা কেন্দ্র, তাদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে তারাও এই সহায়তার জন্য সহযোগিতা করছেন। এবং সব মিলিয়ে যেহেতু এইমস এর সমস্ত মৃতদেহ এখনো রয়েছে, এবং এখনো একশো বেশি মৃতদেহ চিহ্নিতকরণ করা যায়নি, তাদের চেনা যাচ্ছে না, বা আত্মীয়রা দু তিনজন একসঙ্গে দাবি করছেন একটি দেহ তাদের, ফলে সে জায়গায় হয়তো ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে। কারণ এই সঠিকভাবে যাদের দেহগুলি সঠিক মানুষের বা আত্মীয়ের কাছে আদে তুলে যাওয়া তার চেষ্টা করা হচ্ছে, এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং এইমস এর সঙ্গেও যোগাযোগ চলছে রাজ্য স্বাস্থ্য রাজ্যের মূল জায়গার লবণ্য থেকে, এবং চেষ্টা হচ্ছে যাতে সাধারণ মানুষ তারা যেন তাদের ক্ষতিপূরণ যেমন পাবেন, তেমনই যেমন তাদের যাদের যদি কেউ মারা যান বা যদি নিখোঁজ থাকে তাদের খুঁজে পেতে পারেন তার চেষ্টা করা হচ্ছে। ঋষি নিমাই, এই যে রাজ্যের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন হাসপাতালে রোগীদের সঙ্গে বা যারা আহত রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, রাজ্যের অন্যান্য দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা তারাও অন্যান্য হাসপাতালে গিয়েছেন উড়িষ্যার, যারা চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তিরা তারা কি বলছেন? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখতে যাচ্ছেন, আশ্বাস দিয়েছেন তিনি যে তাদের সুচিকিৎসা যাতে তারা পান। দেখো ঋষি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্জারি ওয়ার্ডে ঢুকেছিলেন কটকের মেডিকেল কলেজে, এবং ঠিক সেই সার্জারি ওয়ার্ড থেকে তিনি যখন বেরিয়ে যান, তারপরেই আমরা কলকাতা টিভির পক্ষ থেকে অবশ্যই কথা বলেছিলাম আহত ব্যক্তিরা, যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন, কথা বলেছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা কিন্তু স্পষ্টত জানিয়ে যে তারা ভাবতেই পারেননি যে মুখ্যমন্ত্রী নিজে এসে একবারে খোঁজ খবর নেবেন, এবং বারবার আশ্বস্ত করেছেন যে পাশে আছি, কোনো প্রয়োজন হলে, সমস্যা হলে অবশ্যই তার জন্য তিনি সব
সবসময় এগিয়ে আছেন এগিয়ে থাকবেন এবং যারা যারা বেশি ইনজিওর রয়েছে তাদেরকে বলেছেন যদি হাসপাতাল পরিবর্তন করার দরকার হয় চিকিৎসার জন্য সেক্ষেত্রেও সে উদ্যোগ তিনি নিতে পারেন যদিও সেরকমটা এখনও পর্যন্ত দরকার হয়নি। এর পাশাপাশি আরেকজন আহত ব্যক্তি তিনি বলছেন যে তাকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে একদম চিন্তা করার দরকার নেই, সুস্থ হয়ে যখন বাড়ি ফিরবেন তখন পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, পুলিশের সাহায্যে আপনাদের রাজ্য সরকারই দায়িত্ব নেবে একবারে সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিনা খরচে। ফলে স্বাভাবিকভাবে যারা রোগী যারা ভর্তি রয়েছেন সুস্থ হয়ে উঠছেন তাদের কাছে মুখ্যমন্ত্রীর আশাটা অত্যন্ত বড় পাওয়া, তার কারণ মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন এটা অবশ্যই সাহস জুগিয়ে দেয় যারা আর্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য। অনেক ধন্যবাদ নিমাই, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে, তিনি কটকে রয়েছেন এইমসে এবং উড়িষ্যার এইমস থেকে তিনি কটকের এইমস থেকে তিনি দেখালেন সেখানেও কিন্তু রাজ্যের পক্ষ থেকে হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে হয়েছে এবং সহযোগিতা করা হচ্ছে যারা আহত রয়েছেন বা যাদের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের পরিবারের লোকজন যখন যাচ্ছেন হাসপাতালে খোঁজ করতে তাদেরকে সাহায্য করা হচ্ছে। এরই পাশাপাশি আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাসপাতালে গিয়েছিলেন তিনি কটকে এবং সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করেন তিনি। আবার একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঘূর্ণিঝড়, কয়েক মিনিটে ঘূর্ণিঝড়ে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দাঁতন সহ একাধিক এলাকাতেই কিন্তু এই ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে, কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন তাপপ্রবাহের পরে অবশেষে ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন সহ একাধিক জায়গা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ উপড়ে পড়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন সহ একাধিক এলাকায় এই তীব্র ঘূর্ণিঝড় দেখা গিয়েছে যার ফলে কিছু সময় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ চলছে, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে এমনকি উত্তরবঙ্গের দু একটি জেলাতেও কিন্তু তাপপ্রবাহ চলছে। এরই মাঝে ঘূর্ণিঝড় দাঁতনে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র দাঁতন নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতন নয়, এছাড়াও একাধিক জায়গাতেই কিন্তু এই ধরনের কয়েক মিনিটের স্বল্প সময়ের এই ঝড় দেখা গিয়েছে যাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দাঁতনের বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ঝড়ের প্রভাব দেখা গিয়েছে, কয়েক পশলা বৃষ্টি হয়েছে এবং ঝড়ে লণ্ডভণ্ড অবস্থা, ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। দাঁতনের পরে হুগলির ছবি দেখাবো আপনাদেরকে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পরে হুগলির ছবি। হুগলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তিনি যে জনজোয়ার যাত্রায় রয়েছেন, উত্তরবঙ্গ থেকে যে নবজোয়ার যাত্রা শুরু হয়েছে তার জনসংযোগ যাত্রা, সেই জনসংযোগ যাত্রা হুগলিতে প্রবেশ করেছে এবং হুগলিতে আরামবাগে তার যে সভা ছিল এবং সেই সভাস্থলের সভার আগে তাকে স্বাগত জানাতে যে ওয়েলকাম তোরণ ছিল সেই তোরণও কিন্তু একেবারে পড়ে গিয়েছে, উল্টে গিয়েছে সভাস্থলে লণ্ডভণ্ড পরিস্থিতি আরামবাগের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড অভিষেকের সভা মঞ্চ, এমনকি যে স্বাগত জানিয়ে যে তোরণ বানানো হয় সেই তোরণও পড়ে গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, রাস্তার ধারে যে তোরণ বানানো হয় বিভিন্ন জায়গাতে এই ধরনের ওয়েলকাম তোরণ থাকে বা স্বাগত জানিয়ে তোরণ বানানো হয়ে থাকে। ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি সেখানেও হুগলিতে, হুগলির আরামবাগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন জেলায় ঘুরছেন তার এই নবজোয়ার যাত্রা নিয়ে। তৃণমূলের দাবি যে তাদের এই নবজোয়ার যাত্রা জনজোয়ারে পরিণত হয়েছে। প্রতিনিধি পলাশ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। পলাশ, অভিষেকের সভামঞ্চ তো একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি আরামবাগে, এ নিয়ে তৃণমূল কংগ্রেসের কী বক্তব্য, এর বিকল্প কিছু কি তারা ভাবছেন?
দেখো ঋষিকেশ, আজ দুপুর 3টে নাগাদ আরামবাগ শহর জুড়েই কিন্তু ঝড় এবং বৃষ্টিতে দণ্ডপ্রাপ্তরা পুরসুরা থেকে আরামবাগ পর্যন্ত বিভিন্ন জায়গায় যে তরুণ এমনকি যে যে ভালিয়া আরামবাগের ভালিয়াতে যে সভা হবে সেখানকার মঞ্চ কিন্তু লন্ডভন্ড হয়ে যায়। তবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে আগামীকালের যে সভা সে সভার প্রস্তুতি কিন্তু তারা জোর কদমে শুরু করে দিয়েছে। ওই একই জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল সভা করবেন। ঋষিকেশ বেশ ধন্যবাদ পলাশ, কথা বলছিলেন প্রতিনিধি পলাশ চক্রবর্তীর সঙ্গে। আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে যে তরুণ তৈরি করা হচ্ছে সেটিও ভেঙে গিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আগামীকাল আরামবাগের যেই জায়গাতে সভা হওয়ার কথা ছিল সেখানেই সভা হবে তাদের। জেলার সারাদিন আজ এই পর্যন্তই, আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।